نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد، قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوق كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مبارك فأنبتنا به جنات وحب الحصيد. والنخل باسقات لها طلع نضيد. رزقا للعباد وأحيينا به بلة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع، كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول، بل هم في لبس من خلق جديد. قال الله سبحانه وتعالى: اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال النبي كريم صلى الله عليه وسلم: والله 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 إني أتوب من الله سبحانه وتعالى في اليوم أكثر من 70 مرة، وفي رواية أكثر من 100 مرة. وبوستيت شرده مسلم بندو প্রশংসা মাত্র হয়েছে মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে এই মর্মাহত পরিস্থিতিতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, যারা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো লাখো কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখে কিছু বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। অর্থ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইক্তারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। অর্থাৎ লোকেদের হিসাব নিকাশের সময় অতি নিকটে, কিন্তু তারা গাফলাতের মধ্যে বিমুখ হয়ে পড়ে আছে। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কী বলতে চাইছেন? বলতে চাইছেন যে কিয়ামত বা মানুষের মৃত্যু অতি নিকটে, কিন্তু মানুষ গাফলাতের জন্য গাফলাতের মধ্যে বিমুখ হয়ে পড়ে আছে। তার জন্য সে প্রিপারেশন করে না, তার জন্য সে রেডি না। সর্বপ্রথম আমি বলে দিই, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা রিজন থাকে, একটা কারণ থাকে। আপনি মসজিদে এসেছেন, তার একটা রিজন আছে। তাই সায়েন্সরা, যারা সায়েন্টিস্ট বড় বড়, তারাও মানতে চান না, উইদাউট রিজন কোনো জিনিসই হয় না। তো আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তার পেছনে একটি কারণ বা রিজন আছে। তার কারণ সম্পর্কে আমরা সকলেই অবগত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সেই কারণ সম্পর্কে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি জিন ও মানুষকে এই জন্যই সৃষ্টি করেছি যাতে সে আমার ইবাদত করে। বোঝা গেল যে আমাদের সৃষ্টি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, তার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহর ইবাদা, আল্লাহর ইবাদত করার জন্য। আর ইবাদত করে করবো কি? ইবাদত করে আমাকে আপনাকে জান্নাত লাভ করতে হবে। আর আমি যদি ইবাদত আল্লাহ যেভাবে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন, সেভাবে না করি, তাহলে আমার স্থান, আমার বাসস্থান, আমার যে ঠিকানা, সেটা জান্নাত হবে না, জাহান্নাম হবে।
তাই আমাদের দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্য আমরা জেনে গেলাম যে ইবাদত করা। যদি আমরা ইবাদত এখন না করি, ইবাদত যদি না করি, তাহলে আমাদের স্থান জান্নাতে না জাহান্নামে। তো আমরা সকলেই জানি যে আমাদের মৃত্যু নির্ধারিত, আমাদের মৃত্যু হবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক নাফসকে বা প্রত্যেক মানুষকেই, যার মধ্যে নাফস আছে, যার মধ্যে জীবন আছে, এমনকি ছোট ছোট পোকামাকড় সবাইকে মরতে হবে। তো এটি একটি চরম বাস্তবতা, আপনার আমার মৃত্যু হবেই। এটি কোনো নাস্তিক কেউ বা কোনো সায়েন্টিস্ট কেউ মানে রাত করতে পারবে, ইনকার করতে পারবে না, অস্বীকার করতে পারবে না যে আমার মৃত্যু হবে না। তো এটি চরম বাস্তবতা যে আমার মৃত্যু, আপনার মৃত্যু হবেই। তো এই চরম বাস্তবতাকে নিয়ে আমি কতটা আগে যাচ্ছি, আমি এই মৃত্যু যখন আমার হবে, মৃত্যুর পরে আমার আরেকটি জীবন শুরু হবে, আমার এখন যেটি জীবন আছে এটি জীবনটি কিছু দিনের জন্য মাত্র, এটি শেষ হয়ে যায়, তারপরে আমার জীবন এমন একটি ক্ষণস্থায়ী জীবন শুরু হবে, সেই জীবন সর্বদা আমাকে সেই জীবনে থাকতে হবে, তার জন্য আমি কতটা প্রস্তুত, তার জন্য আমি কতটা প্রিপারেশন করছি বা কতটার জন্য আমি কতটা প্রস্তুত, আমি জান্নাতে যাওয়ার জন্য কতটা রেডি আছি, সে সম্পর্কে আমাকে আপনাকে ইনশাল্লাহ বলবো আপনাদেরকে। তো আমাদের ঠিকানা বলে দিলাম যে আমাদের ইবাদত করার উদ্দেশ্য হলো জান্নাত, বা আমরা জান্নাত লাভের জন্যই দুনিয়াতে এসেছি, বা আমার মেন উদ্দেশ্য যেটা আল মাকসাদ আল আসাসি, যেটা মৌলিক উদ্দেশ্য, সেটি হচ্ছে আমার জান্নাত লাভ করা। আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করে জান্নাত যাব। যদি আমি আল্লাহর ইবাদত না করি তাহলে জান্নাত যেতে পারবো না। তো আমি কিছু আজকে আপনাদেরকে বলবো যে কী করলে আপনি জান্নাত লাভ করতে পারবেন, কী করলে আপনি কবরের আযাব থেকে মুক্তি পাবেন, কী করলে আপনি আখিরাতের করুণ পরিস্থিতি থেকে মুক্তি পাবেন, কী করলে আপনি কালকে কিয়ামতের মাঠে আল হিসাব নিকাশ দিয়ে জান্নাত যেতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতে যে ইকতারাবালিন নাসে হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতি মুরিদুন, মানুষের হিসাব নিকটের সময় অতি নিকটে, তাই আমরা আমাদের হিসাব নিকটের সময় অতি নিকটে, হতে পারে আমরা এখন বেঁচে আছি কালকে নাই, এখন হয় আপনি এখন বসে আছেন, বাইরে গিয়েও না থাকতে পারেন, মরে যেতে পারেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ কোন ব্যক্তির যখন নির্ধারিত সময় আছে, অর্থাৎ কোন ব্যক্তির যখন মৃত্যুর সময় আছে, লা ইস্তাকদিমুনা সাআতাম ওয়া লা ইস্তাখিরুন, অর্থাৎ এক মুহূর্ত আগে বা এক মুহূর্ত পেছে করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন পেছে করেন না। আপনার মৃত্যু, আমার মৃত্যু যখন নির্ধারিত আছে, যেই সময় আছে ওই সময়ই হবে। তো এটি করুন চরম বাস্তবতা, আপনাকে আমাকে মরতেই হবে। তাই চলুন সেই মৃত্যুর পরের জীবনের জন্য কিছু প্রস্তুতি নিই, সেই মৃত্যুর পরের জীবনকে ভালো করার জন্য, সেই জান্নাত লাভ করার জন্য কিছু শুনি। তো আপনি যদি, আমি যদি চাই যে জান্নাত যাব, সর্বপ্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনাকে সর্বপ্রথম মৃত্যু চিন্তা রাখতে হবে। প্রত্যেকটি সময় আপনাকে ভেবে নিতে হবে যে আমি এখন বেঁচে আছি, হতে পারে আমি এখনই মরে যেতে পারি। তাই প্রত্যেকটি সময় আপনাকে মৃত্যু চিন্তা রাখতে হবে, এবং মৃত্যু চিন্তা আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনার মধ্যে আপনার দ্বারা গুনাহের কাজ হতে পারে না। তাই আপনি যে কোনো সময় প্রত্যেকটি মুহূর্ত আপনার খাওয়া, আপনার পড়া, আপনার শোয়া যেন আপনার মৃত্যু চিন্তার মধ্যে দিয়ে যায় যে আমাকে এখনই মরতে হবে, তার জন্য আমি কতটা প্রস্তুত, আমি কতটা তার জন্য আমি এখন রেডি আছি যে এখন যদি আমি মরি তাহলে জান্নাত লাভ করতে পারবো। এটি একটি পয়েন্ট যে আপনাকে সবসময় মৃত্যু চিন্তা রাখতে হবে, তাহলে আপনার দ্বারা গুনার কাজ হবে না এবং আপনি জান্নাত লাভ করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। প্রত্যেকটি সময় আপনার আল্লাহর কাছে নামাজের শেষে বা যে কোনো সময় আপনার ইস্তেগফারে আল্লাহর কাছে হঠাৎ মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করুন, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি হঠাৎ মৃত্যু দিও না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দোয়াতে এই দোয়াটি করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুজআতিল মাউত, হে আল্লাহ আমি তোমার কাছে হঠাৎ মৃত্যু থেকে আশ্রয় চাইছি। তাই আপনাকে আমাকে জান্নাত যাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য মৃত্যু চিন্তা রাখতে হবে বললাম, তারপরে হচ্ছে হঠাৎ মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। তৃতীয় হচ্ছে দিনের পাঁচটি স্তম্ভ মজবুত রাখা। দিনের পাঁচটি স্তম্ভ অনেক বড়, এ বিষয়ে আমি যাচ্ছি না। দিনের পাঁচটি স্তম্ভ হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো প্রথমে যেটি হচ্ছে কালিমা, আমরা মুসলিম অবশ্যই আমরা কালিমা পড়েছি, তারপরে হচ্ছে নামাজ। এটি দিনের মৌলিক, এটি স্তম্ভ একটি, এটি একটি রুকুন। এটি যদি ইসলামে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, তা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদারাতে সে ব্যক্তি মুসলিম থাকতে পারে না। তাই আপনাকে আমাকে দিনের যে পাঁচটি স্তম্ভ আছে, দিনের পাঁচটি যে খুঁটি আছে, দিনের পাঁচটি যে রুকুন আছে, সেটিকে মজবুত করতে হবে, তাহলে আমি জান্নাত যেতে পারবো। যেমনটি কোনো একটি ঘর বা কোনো একটি বিল্ডিং তৈরি করলে খুঁটির দরকার পড়ে বা কোনো স্তম্ভর দরকার পড়ে, যদি একটি খুঁটি না থাকে তাহলে একদিকটা ভেঙে পড়ে যাবে, তেমনি ইসলামও পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এই পাঁচটি আমাকে মজবুত রাখতে হবে। তার মধ্যে যেটি বললাম সব থেকে উন্নত যেটি হচ্ছে, সেটি হচ্ছে সলাত বা নামাজ। প্রত্যেকটি সময়ে আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকাংশ জায়গাতে যেখানে জান্নাতের কথা বলেছে, সেখানে বলেছেন আল্লাহ ওয়াকিমুস সালাওয়াতু যাকা, বা এরকমভাবে এক নয় দুই নয় অনেক জায়গাতে
বিশ্বাসীর ওপর জায়গাতে নামাজের কথা বলা হয়েছে। তাই আপনাকে আমাকে একজন জান্নাত জান্নাত লাভ করার জন্য প্রকৃত মুসল্লি হতে হবে, নামাজি হতে হবে। তো আপনি নামাজি হবেন কেমন? আপনি যখন নামাজি হবেন তার মধ্যে আপনার মধ্যে যে খারাপ গুণগুলি আছে সেটি অটোমেটিক চলে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এক খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাই আপনি যখন নামাজ পড়বেন তো একজন মুসল্লির যে গুণাবলী হওয়া দরকার, যে একজন মুসল্লির যে বৈশিষ্ট্য হওয়া দরকার সেটি অবশ্যই থাকতে হবে। যেমন আপনি যখন নামাজ পড়তে আসবেন এরকম না যে আপনি নিজে নামাজ পড়তে আসছেন, আপনি যখন নামাজ পড়তে আসবেন আপনার সন্তানকে নিয়ে আসবেন, আপনি যখন নামাজ পড়তে আসবেন তখন আপনার ভাতিজে আপনার যে কেউ আছে ছোট সন্তান তাকে আপনি নামাজ পড়তে আসবেন, আপনার বাড়িতে নিজের স্ত্রীকে নিজের ভাইকে নিজের বোনকে নামাজের তাগিদ করবেন। এটি হচ্ছে একজন মুসল্লির পহচান, একজন মুসল্লির পরিচয়। আপনি যেহেতু নামাজ পড়ছেন আপনি চাচ্ছেন যে আমি জান্নাতে যাব, আর আর আপনার সন্তান যাকে আপনি জান থেকে বেশি ভালোবাসেন তার যার জন্য আপনি যে কিছু করতে প্রস্তুত তাকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন না, তাকে আপনাকে দিতেই হবে। সেটা আপনারই দায়িত্ব, একজন সন্তানকে মুসল্লি বানার দায়িত্ব, একজন প্রকৃত নামাজির দায়িত্ব সেটা হচ্ছে আপনারই। আপনি যদি আপনার সন্তানকে নামাজি বানান তো আপনার জন্য সেটি কোনো লাভ নেই, তার সন্তানের জন্য কোনো লাভ নেই, সেটা হচ্ছে আপনারই লাভ। আপনি যে জান্নাতে যাবেন, যে জান্নাতে যাবে আলাদা ব্যাপার, কিন্তু একজন সন্তান যখন বড় হওয়ার পর নামাজি হয় না তার মূল যে কারণ সেটি হচ্ছে তার পিতা তাকে নামাজ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানি, প্রত্যেক নবজাত শিশু ইসলামের প্রতি জন্ম নেয়, ইসলাম অর্থাৎ হচ্ছে ফিতরাত, ফিতরাত হচ্ছে ইসলাম, ইসলামের প্রতি জন্ম নেয়, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বা নাসরানি করে দেয়। বোঝা গেল যে একজন শিশু ইসলামের প্রতি জন্ম নেয় কিন্তু তার পিতা তাকে খারাপ করে তোলে। তাই আপনি নামাজ পড়ছেন এবং আপনার সন্তানকেও আপনাকে নামাজ পড়াতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মুরু আওলাদুকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহিম ওহুম আবনাউ আশারা সিনিন, তোমরা তোমাদের সন্তানকে সাত বছর যখন হবে নামাজের দিকে তাগিদ করো, তার হাত ধরে মসজিদে নিয়ে এসো, এবং যখন সে দশ বছর হবে তাকে মারধর করো। যদিও বা দশ বছরে নামাজ ফরজ হয় না, যখন বালিগ হয় এক কথায় যখন বালিগ হয় তখন নামাজ ফরজ হয়, কিন্তু তাকে হালকাভাবে মারধর করো, মাধ্যমকে নামাজ পড়াতে নিয়ে এসো। আপনি যদি আপনার সন্তানকে নামাজ না করেন তাহলে সেই সন্তান যাকে আপনি জান থেকেও বেশি ভালোবাসেন আপনার বিরুদ্ধে কিয়ামতের মামলা দায়ের করবে, হে আল্লাহ আমার সন্তান আমার আমার পিতা আমাকে নামাজ নামাজি করেনি, আমার পিতা আমাকে ভালো জ্ঞান দেয়নি তাই আমি নামাজ হতে পারিনি। তাই আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যেটি বললাম দিনে পাঁচটি স্তম্ভ মজবুত রাখতে হবে, তার মধ্যে যেটি উন্নত মানের সেটি হচ্ছে সলাত বা নামাজ, সে নামাজ বা সলাত আপনি কায়েম করতে হবে, আদায় করতেই হবে, এবং আপনার সলা আপনার সন্তানকে আপনার বাড়ির পরিবারকে পরিবারের মানুষকে নামাজি করে তুলতে হবে। তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি জান্নাত দেওয়ার প্রথম একটি ধাপ পার হয়ে যাবেন। আরেকটি হচ্ছে ইস্তেগফার করা। আপনি যে গুনাহগুলি করেছেন পিছে সেই গুনাহ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার মানে হচ্ছে তালাবুল মাগফিরা, অর্থাৎ আল্লাহর কাছে তওবা করা। প্রতিটি মুহূর্তে আপনাকে ভাবতে হবে যে আমি এখন কী গুনাহ করে ফেললাম। ইস্তেগফার মানে তওবা, তওবা মানে এটি না যে আমাদের সমাজে প্রচলন আছে যে তওবা মানে তওবা তওবা মুখে বলে দিয়ে, এটি না। তওবা মানে হচ্ছে যে আপনি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহরই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতিতে আল্লাহর কাছে চাইবেন, এটি হচ্ছে তওবা। এবং আল্লাহ আপনার গুনাহ আপনি যে গুনাহ করেছেন তার জন্য প্রস্তাবেন, আপনি বলবেন হে আল্লাহ আমি এই গুনাহ করেছি, আমাকে এই গুনাহ তুমি ক্ষমা করে দাও, আমি ভবিষ্যতে আর করবো না, এই বলে আপনি আল্লাহর কাছে কাউকে মিনতি করে চাইবেন, এটি হচ্ছে তওবা। এই তওবা আপনাকে করতেই হবে, এরকম না যে আমি একবার তওবা করেছি আবার কাজটি করে ফেলেছি, আল্লাহর কাছে চাইতে লজ্জা না। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন, তওবাকারীকে ভালোবাসেন। আপনি যদি একবার তওবা করেন আপনার দ্বারা সেই কাজটি আবারও হয়ে যায়, তাহলে আবার আবার আবারও আপনি তওবা করুন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন। এই তওবা যদি করেন আপনার দুটি লাভ, একটি হচ্ছে একটি তওবা একটি ইবাদত, আর একটি হচ্ছে তওবা ইবাদত একটি হলো, আর একটি হচ্ছে আপনি নিজের জন্য আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চাইছেন। তাই আপনাকে জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য তওবা করতেই হবে, এবং আপনার দ্বারা যে কোনো গুনাহ হোক আপনি ভেবে নিন যে হ্যাঁ এই গুনাহটি আমাকে তওবা করতে হবে, দরকার হয় আপনি ডায়েরিতে নোট করুন যে আমাদের এই গুনাহটি হয়ে গেল আমি আল্লাহর কাছে তওবা করে নিব। কিন্তু তওবা বিহীন যদি আপনি কোনো কাবিরা গুনাহ করে মারা যান তাহলে আল্লাহ যদি চান তাহলে আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন। তো আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য তওবা অত্যন্ত জরুরি, তওবা আপনাকে করতেই হবে। আরেকটি হচ্ছে শিরক থেকে দূরে থাকা। ইসলামের মধ্যে সবথেকে ভয়াবহ বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে শিরক। শিরক মানে কি? শিরক মানে হচ্ছে সরফু সাইমিন ওয়াইল ইবাদত, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা, অর্থাৎ আল্লাহ যে ইবাদত আছে সেই ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারা।